हेलो फ्रेंड्स, आमी मॉली। वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तुम्हारा सबा केमन आछो? आशा करी तुम्हारा सबा खूब भालो आछो और आमियो भालो आछी। एखन थेके तुम्हारे संगे रेखे आमी आमार ब्लॉगटा शुरू करछी। आशा करछी तुम्हारे भिडियोटा भालो लागबे। तो आमी एसेछी शोशुरबाड़ीते, एटा शोशुरबाड़ीर छाद। तो ताई तुम्हारे एकटु घुरिये देखाच्छी। आमी स्नान करे छादे एसेछी, एखन आमी पुजो करब। और आमगुलो देखो एकदम छादे थेके हात दिए पाड़ा जाए। तो তাই তোমাদের ভালো একটু দেখিয়ে দিই। আর এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো। এই যে ঠাকুর ঘর, তো ঠাকুর ঘরে ঢুকে পূজো করে নেব। সেই জন্য ভাবলাম তোমরাও চলো একটু দেখে নাও। আর আমি এখানে আসলে শ্বশুর বাড়িতে যখন আমি যাই তখন আমার গোপালটাকে একটু স্নান করাই, কারণ ওখানে একটু ভালো করে স্নান করাতে পারি আর পূজোটা একটু ভালো করে করতে পারি। এখানে অত ভালো করে তো হয় না, সেই জন্য ওখানে টাইম নিয়ে ঠাকুরকে একটু পূজো করি। তাই ওখানে গেলে আমার একটাই কাজ থাকে সবার প্রথমে, সেটা হলো পূজো করা। তো যাই হোক, তো দেখতে থাকো তোমরা। আমি কিন্তু গোপাল সোনাকে একই ড্রেস পরাইনি, মানে হলুদ দেখে তোমরা হয়তো ভাববে যে হলুদ কালার তো ড্রেস পরেছিল। তো হলুদ কালারের ড্রেস দুটো আছে, তো একটা পরানো ছিল, ওই এই যে এটা পরানো ছিল এটা খুলে রেখেছি আর এটা পরিয়েছি। আর আমার পুজো হতে না হতে মামামা চলে এসছে ঘুম থেকে উঠে আমার কাছে। আমার পুজো কমপ্লিট, এখন আমরা একটু বাজারে যাব। তো আমরা চলে এসেছি মার্কেটিংয়ে। এটা আমার যা আর ওটা আমার শাশুড়িমা আর মাম্মা, আমরা চারজনই এসেছি। তোমরাও চলো আমাদের সাথে, দেখো আমরা কি শপিং করছি। আর বাচ্চাদের তো জানোই বাইরে যদি যায় তাহলে দুষ্টুমিটা একটু বেড়ে যায় বাড়ির থেকে। তো মাম্মামও সেটাই করছে, দুষ্টুমিটা একটু বেড়ে গিয়েছে, চারিদিকে ঘুরছে, এক সেকেন্ডের জন্যও বসেনি। দেখোই তোমরা, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে কী কী দুষ্টুমি করছে মাম্মাম। মামা আবার এই ইয়েলো কালার ড্রেস পরানো মডেলটার হাতে কিস করছে, আবার জিজ্ঞেস করছে মামা আমার হ্যান্ড হেড কেন নেই। তো সেটাই, কেন নেই কেন ওটার, সেটা তো আমি বলতে পারলাম না, বাট নেই। যাই হোক, এদিকে আমাদের কেনাকাটি কমপ্লিট, আমরা বেরিয়ে গিয়েছি। আর মাম্মা এদিকে দুটো জুস নিয়ে নিয়েছে, একটা দাদা দাদা বাড়িতে আছে, একটা ওর। আরও অনেক কটা দোকানে গিয়েছিলাম বাট সেগুলোর ভিডিও তোলা হয়নি। আর এটা তারপর বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে আবার চলে এসেছি পার্লারে। তো আমি যখনই যাই পাকোয়াতে, মানে শ্বশুর বাড়িতে, তখনই চেষ্টা করি পার্লারে যাওয়ার, মানে প্ল্যাকটা করার জন্য। মালদাতে আমি করি না, তো দেখলাম অনেক কয়দিন হয়ে গিয়েছে সেই জন্য প্ল্যাকটাও করে নিই। তো আমার প্ল্যাক করা কমপ্লিট, আমি এখন বাড়িতে আসছি, এখন আমরা বেরিয়ে যাবো মালদার জন্য। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো আমার গোপাল বসে আছে পেছনে, আর সামনে শাশুড়িমা বসে আছে, সঞ্জীব ড্রাইভ করছে। শাশুড়িমা যাবে বিয়ে আছে ননদের দেওরের, যার ভিডিওগুলো আমি আগেই দিয়েছি। তো ননদের বাড়িতে যাবে আর মাম্মা এদিকে গাড়ি ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে সঞ্জীব গাড়ি থামিয়ে রাস্তায় বাজার বসেছে, তো সবজি কিনতে চলে গিয়েছে। অনেক দিন ছিলাম না, সবজিও ছিল না, সবজি কিনে চলে এসেছে। আবার আমরা রওনা দিয়ে দিয়েছি।
এখানে গাড়ি থামিয়ে সঞ্জীব যাচ্ছে আখের রস খেতে। এই এই দোকানটাতে সঞ্জীব আখের রস খায় অফিসের থেকে যাওয়ার সময়। ও বলল, তখন আমি জানতাম না, শোনার পর জানলাম, তো তা আমরা বললো আমরাও খাই, বললো খুব ভালো করে আদা দিয়ে আখের রস, মানে আদা থাকে আখের রসে। আর এখানে একটা ছোট্ট আম বাগান ছিল, সুন্দর হাওয়া, তো আমরা আখের রস খেতে চলে এসেছি। খেতে নিয়ে দেখো আমার মোচ হয়ে যাচ্ছে, তো দেখে খুব হাসি পাচ্ছিল। তারপর গাছ থেকে হঠাৎ করে একটা আম পড়লো, তো কাকুটা এনে আমার হাতে দিল, ভালো লাগলো। ওখানে আখের রস খেতে খেতে আম পড়লো, সে আমটাই পেলাম। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম ননদের বাড়ির দিকে, মানে শাশুড়ি মাকে নামিয়ে দেব। তো এটা ননদের ছোটো ছেলে, তো চলে এসেছি আমরা এখানে, তো মা এখানে নেমে পড়লো। তারপর আমরা আবার রওনা দিয়ে দেবো বাড়ির থেকে, এই যে আমরা আবার রওনা দিচ্ছি, চলে এসেছি। আর দেখছি বিরিয়ানির দোকানটা খোলা আছে, দেখেই মনে হচ্ছিল খাই, কিন্তু না খাবো না, চলে এসেছি ভেতরে। অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, তো মামা আমার খিদা পেয়ে গেছিলো, তো শর্টকাটে একটু ম্যাগিই করে নিলাম। ওকে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। ওকে ফ্রেন্ডস, টাটা বাই।